তোমার লজ্জা হয় না? তুমি ইংরেজি বুঝো, তুমি আরবি বুঝো না, তোমার লজ্জা হয় না? তুমি সায়েন্স বুঝো কিন্তু তোমার কোরআন তুমি বুঝো না, এটা কি তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না তুমি এ কথা বলো যে আমি এখনো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না? তোমার কি লজ্জা হয় না তুমি বলো যে আমি ইসলামের মৌলিক বিষয়গুলি এখনো জানি না? তুমি সব কিছু জানো, টেকনোলজি তুমি এক্সপার্ট, সায়েন্সের তুমি এক্সপার্ট, কেবলমাত্র তুমি ইসলামের ক্ষেত্রে তুমি ইগনোরেন্ট, তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম উম্মার জন্য বোঝা, অথচ তুমি মুসলিম উম্মার জন্য সম্পদে পরিণত হওয়ার কথা ছিল।